अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। हे गाइस, चले এলাম তোমাদের জন্য দারুণ একটি মুভির গল্প নিয়ে। তো আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি কিং খানের বহুল আলোচিত একটি সিনেমা পাঠান মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো গাইস, একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কাহিনীটি শুরু হয় পাকিস্তানের লাহোরকে দেখিয়ে, যেখানে আমরা পাকিস্তানের জেনারেল কাদেরকে দেখতে পাই। সে একজনকে কল দেয় যার নাম হলো জিম। কাদের জিমকে বলে এখন উপযুক্ত সময় শত্রু রাষ্ট্রের ওপর আক্রমণ করার। আসলে কাদের জিম দিয়ে শত্রু রাষ্ট্রের উপর আক্রমণ করাতে চায়। এরপর জিম কাদেরকে জানায় যে আমার এই আক্রমণটি করতে কিছুটা সময় লাগবে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে আমাদের 3 বছর পরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা দেখতে পাই পাঠানকে বেঁধে রাখা হয়েছে এবং তার উপর অনেক টর্চার করা হচ্ছে। পাঠান এখানে ইচ্ছে করেই ধরা দিয়েছে। পাঠানের এই ধরা দেওয়ার কারণ হচ্ছে রাফির হাত ধরে রুবাইকে খোঁজ করা। তো রুবাই কে তা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই দুষ্কৃতীরা পাঠানকে বলে তোর এখন সময় হয়েছে উপরে যাওয়ার। কিন্তু পাঠান সে তো পাঠানি, তাই না? সেখানে থাকা সমস্ত দুষ্কৃতীদের আচ্ছা করে ধোলাই করে এবং সেখান থেকে রাফিকে নিয়ে তাদেরই হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সিন কাট হয়ে র ডিপার্টমেন্টের হেড অফিস দিল্লিতে নিয়ে চলে আসা হয়। সেখানে আমরা নাদিয়া ম্যামকে দেখতে পাই। সে মূলত পাঠান সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছে, তাই সে ছেলের জন্মদিন বাদ দিয়ে পাঠানের খোঁজে বেরিয়ে পড়ে। সেখানে নাদিয়া ম্যামের সঙ্গে থাকা একটি ছেলে পাঠান সম্পর্কে জানতে চাইলে নাদিয়া ম্যাম আবারও আমাদের 2 বছর পূর্বের অতীতে নিয়ে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই পাঠান একজন দক্ষ এবং সাহসী রয়েছে অফিসার। সে মূলত নাদিয়া ম্যামের সঙ্গে মিলে একটি সংস্থা গড়ে তুলতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল র ডিপার্টমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের পুনরায় কাজে লাগানো, কেননা সেই সমস্ত সদস্য যারা র ডিপার্টমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের ট্যালেন্ট ছিল মারাত্মক এবং তাদের কাজের দক্ষতা ছিল অনেক বেশি। তাই পাঠান এই সংস্থাটি তৈরি করে তাদেরকে আবারও কাজে লাগাতে চেয়েছিল। তো যাই হোক, এরপর আমাদের রয়েছেন ডিপার্টমেন্টের সব থেকে বড় অফিসারকে দেখানো হয় যার নাম লোথার, এবং তারা মূলত একটি ইনফরমেশনের মাধ্যমে জানতে পারে যে তাদের দেশের সবচেয়ে বড় বিজ্ঞানী সাহাকে কেউ জোর করে অপহরণ করার চেষ্টা করার প্ল্যান করেছে। তারা আরও জানতে পারে যে সাহা এখন দুবাই রয়েছে। এটি জানতে পারার পর পাঠান তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে সাহাকে উদ্ধার করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই সাহা এবং একটি ডক্টর গাড়িতে করে কোথাও যেন যাচ্ছিল, আর তখনই আমরা সেখানে দেখতে পাই জিমকে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। জিম সরাসরি তাদের গাড়ির ওপর আক্রমণ করে। এরপর জিম, সাহা এবং ডক্টর তাদের দুজনকে গাড়িতে করে নিয়ে চলে যায়। এদিকে পাঠান এই পুরো বিষয়টি জানতে পারার পর জিমের গাড়ির পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে জিমের গাড়িকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু পাঠান ব্যর্থ হয়। এক পর্যায়ের পর জিমের গাড়ি এসে পাঠানের গাড়িকে আঘাত করে, ফলে পাঠানের গাড়ি পাল্টে খেতে থাকে। এর ফলে পাঠান সহ পাঠানের সদস্যরাও গাড়ির মধ্যে খুব বাজেভাবে আটকা পড়ে যায়। এরপর জিম গাড়ি থেকে নেমে পাঠানের কাছে আসে। পাঠানকে বলে, পাঠান আমি তোমাকে জানি, আমি যখন রয়েজেন্ট ছিলাম তখন তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। এটা বলার পর জিম এখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে পাঠানদের গাড়ি থেকে বের হতে থাকা পেট্রোলে আগুন চালিয়ে দিয়ে যায়। গাড়িতে আগুন লাগার পর পাঠান তার একজন সঙ্গীকে উদ্ধার করলেও তার বাকি সদস্যরা গাড়ির মধ্যে আটকা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মারা যায়। অন্যদিকে জিম সাহাকে হেলিকপ্টারে পাঠিয়ে দেয়। পাঠান সাহাকে বাঁচানোর অনেক প্রচেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। এদিকে রয়েজেন্টের হেড লোথার, নাদিয়া ম্যাম সহ সেখানে থাকা সবাই জানতে পারে যে জিম একজন শক্তিশালী এবং সাহসী রয়েজেন্ট অফিসার ছিলেন। একটি দুর্ঘটনার কবলে পড়ে জিম শত্রু রাষ্ট্রের হাতে আটকা পড়ে যায়। এরপর সেখানে থাকা একজন জিমকে বলে, তুই দেশকে অনেক ভালোবাসিস কিন্তু তোর দেশ তোকে একটুও ভালোবাসে না। আসলে এই সন্ত্রাসীরা জিমের প্রাণের বিনিময়ে ভারত সরকারের কাছ থেকে টাকা দাবি করেছিল, কিন্তু ভারত সরকার তা না দিয়ে উল্টে জিমকে মেরে ফেলার কথা বলে। এরপর ওই সন্ত্রাসীরা জিমের চোখের সামনে তার সন্তান সম্ভবা স্ত্রীকে মেরে ফেলে, আর এরপর থেকেই জিম ধীরে ধীরে হয়ে ওঠে দেশের শত্রু। জিম সর্বদা চাইতো যে ইন্ডিয়া কোনোভাবেই এগোতে না পারে। তো যাই হোক, এরপর আমাদের পাঠানকে দেখানো হয়। পাঠান ডার্কনেট ইউজ করে বুঝতে পারে যে বর্তমানে যে ওয়ার্ডটি সব থেকে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে সেটি হলো রক্তবীজ। তো রক্তবীজ কি সেটা আমরা পরে জানতে পারবো। এর সঙ্গে তারা একটি ইনফরমেশন পায়। তারা বুঝতে পারে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ মারা যাচ্ছে এবং তারা মারা যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকছে, আর এই টাকাগুলো রুবাই নামক একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হচ্ছে। পাঠান আরও জানতে পারে যে রুবাই এখন স্পেনে রয়েছে, তাই সে স্পেনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর স্পেনেই সেই ভাইরাল গানটি ছিল। তো যাই হোক, পাঠান রুবাইয়ের খোঁজ পাওয়ার সাথে সাথে সেখানে জিমকেও দেখতে পায়। জিমকে দেখার পর পাঠান একটু অবাকই হয়ে যায়। আসলে এই পুরো রাজত্বটি ছিল জিমের। জিম পাঠানের কাছে আসে এবং পাঠানকে অফার করে তার সঙ্গে কাজ করার জন্য, কিন্তু পাঠান রাজি হয় না। জিম পাঠানকে অনেক চেষ্টা করে তার নিচের তলে আনার, কিন্তু পাঠান রাজি হয় না। এরপর জিম তার লোকজনদের পাঠানকে টপকে দিতে বলে সেখান থেকে হেলিকপ্টার করে চলে যায়, আর তখনই আমরা দেখতে পাই একটি টুইস্ট। রুবাই পাঠানকে বাঁচানোর জন্য সেখানে থাকা সকলকে মারতে থাকে। ফাইট করতে করতে রুবাই পাঠানকে জানায় যে সেও একজন রয়েজেন্ট, আর সে মূলত জিমের সঙ্গে কাজ করেছে জিমের ব্যাপারে সমস্ত তথ্য কালেক্ট করার জন্য। তো যাই হোক, তারা দুজনে অনেক কষ্ট করে সেখান থেকে
তারা প্রাণে বেঁচে ফিরে। এরপর পাঠান রুবাইয়ের কাছে জিমের ব্যাপারে সমস্ত কিছু জানতে চায়। তখন রুবাই জিমের প্রত্যেকটি প্ল্যান পাঠানকে বলতে থাকে। রুবাই পাঠানকে জানায় যে জিম 7 দিনের মধ্যে রক্তবীজ হাসিল করবে। আসলে রক্তবীজ কি সেটাও আসলে রুবাই জানে না। রুবাই পাঠানকে জানায় যে রক্তবীজ রাশিয়াতে রয়েছে। এরপর তারা দুজনে মিলে জিমের আগে রাশিয়া থেকে রক্তবীজ চুরি করার প্ল্যান করে। পাঠান এবং রুবাই তারা দুজনে মিলে রাশিয়ার একটি হোটেলে চলে আসে। সেই হোটেলের সামনে একটি টাওয়ার ছিল, আসলে এই টাওয়ারটির মধ্যে রক্তবীজ রয়েছে। পাঠান জানায় যে এই টাওয়ারটি 92 ফ্লোরে রক্তবীজ রয়েছে, আর রক্তবীজটি খুব ভালো সিকিউর একটি ভল্টের মধ্যে রাখা হয়েছে। আর এই ভল্টের একটি বিশেষ ব্যাপার হলো এই ভল্টের তালা এবং চাবি দুটোই আলাদা আলাদা ব্যক্তির কাছে থাকে, আর তাদেরকে রক্তবীজ হাসিল করার জন্য তালা এবং চাবি দুটোকেই কালেক্ট করতে হবে। এরপর পাঠান এবং রুবাই তারা দুজনেই বেরিয়ে পড়ে সেই দুজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। অনেক প্রচেষ্টা করার পর শেষ পর্যন্ত তারা দুজন সফল হয়। তো যাই হোক, এরপর তারা প্রস্তুত হয় রক্তবীজ হাসিল করার জন্য। আর তখনই আমরা দেখতে পাই রুবাই পাঠানকে জিজ্ঞাসা করে তার পরিবার পরিজন সম্পর্কে। তখন পাঠান রুবাইকে জানায় যে সে তার পরিবার সম্পর্কে কিছুই জানে না, সে কিভাবে বড় হয়েছে তাও জানে না। পাঠান রুবাইকে এটুকুই জানায় যে সে একসময় আফগানিস্তানের সৈনিক ছিল। তো যাই হোক, এরপর তারা দুজনে মিলে হেলিকপ্টার করে ওই টাওয়ারের মধ্যে পৌঁছায়। অনেক কষ্ট করার পর তারা দুজনে মিলে ওই টাওয়ারটির ভেতরে প্রবেশ করতে পারে। তারা তালা চাবি দিয়ে ওই ভল্টটি খোলার পর বুঝতে পারে যে তাদেরকে 10 মিনিটের মধ্যে ওই রক্তবীজ হাসিল করতে হবে। আর তারা যদি 10 মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন করতে না পারে তাহলে সেই রুমটি আবার অটোমেটিক লক হয়ে যাবে। এরপর পাঠান একটি গর্তে নামে যেখানে রক্তবীজ ছিল। পাঠান রক্তবীজটি হাতে নিয়ে রুবাইয়ের হাতে দেয়। রুবাই তখন একটি পাইপ ফেলে পাঠানকে ওপরে তোলার জন্য। আর এখানেই আমরা দেখতে পাই সিনেমার সব থেকে বড় টুইস্ট। রুবাই রক্তবীজ হাতে পাওয়ার পর ওই পাইপটি আগুন দিয়ে গলিয়ে দেয়, ফলে পাঠান আর ওপরে উঠতে পারে না। আসলে রুবাই জিমের সঙ্গে কাজ করে। জিমই রুবাইকে বলেছিল পাঠানের সঙ্গে কাজ করার জন্য। আর রুবাই নিজের সম্পর্কে পাঠানকে এতদিন ধরে যা কিছু বলে আসছিল সবই মিথ্যা। এদিকে পাঠান ওই ভল্টের মধ্যে আটকা পড়ে যায়, অন্যদিকে রুবাই রক্তবীজ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাশিয়ান পুলিশ পাঠানকে বন্দি করে ফেলে। আর সেখানে ভারতের রয়েসেন ডিপার্টমেন্টের অফিসার নাদিয়া ম্যাম এসে বলে সে পাঠানকে চিনে না। তখন সেই অফিসার নাদিয়া ম্যামকে বলে তাহলে কি আমরা পাঠানকে মেরে ফেলবো। এরপর নাদিয়া ম্যাম সেই অফিসারকে জানায় পাঠান যদি কোনো আইন বিরোধী কাজ করে থাকে তাহলে অবশ্যই তাকে মেরে ফেলো। এদিকে নাদিয়া ম্যামের মুখ থেকে এই ধরনের কথা শোনার পর পাঠান একটু অবাকই হয়ে যায়। তো যাই হোক, এরপর ওই অফিসাররা পাঠানকে অন্য একটি জায়গায় পাঠানোর জন্য টেনে চাপিয়ে দেয়। আসলে এটা তাদের একটি প্ল্যান ছিল টেনের মধ্যেই পাঠানকে মেরে ফেলার। এরপর পাঠান নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই রাশিয়ান অফিসারদের সঙ্গে লড়তে থাকে, আর টেনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট হয়। শেষ পর্যায়ে এসে রাশিয়ানরা প্রায় পাঠানকে মেরেই ফেলছিল, ঠিক সেই সময় এন্ট্রি হয় টাইগারের। ঝড়ের মতো এসে টাইগার পাঠানকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনে মিলে ওই রাশিয়ান অফিসারদের সঙ্গে লড়তে থাকে এবং তারা দুজনে মিলে রাশিয়ান সৈন্যদের হারিয়ে ফেলে। ফাইট করতে করতে টেনটি শেষ মুহূর্তে এসে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে, আর সেই মুহূর্তে পাঠান এবং টাইগার কোনো রকমের প্রাণে বেঁচে যায়। এরপর সিন শিফট হয়ে পেজেন্টে চলে আসে। আসলে নাদিয়া ম্যাম প্লেনে বসে বসে এই সমস্ত গল্প বলছিল। আসলে পাঠানকে বাঁচানোর এই পুরো প্ল্যানটি ছিল নাদিয়া ম্যামের। পাঠান যখন রাশিয়ান সৈন্যদের হাতে আটকা পড়ে যায় তখন নাদিয়া ম্যাম রাশিয়ান সৈন্যদের বলে তুমি চাইলে পাঠানকে মেরে ফেলতে পারো। আসলে এই ব্যাপারটিও ছিল তাদের প্ল্যানেরই একটি অংশ। আর নাদিয়া ম্যামই টেনের মধ্যে পাঠানকে বাঁচানোর জন্য টাইগারকে পাঠিয়েছিল। তো যাই হোক, এরপর পাঠান জানতে পারে যে রুবাই এখন প্যারিসে রয়েছে। এরপর পাঠান রুবাইকে ধরার জন্য প্যারিস চলে যায়। রুবাইকে ধরার পর পাঠান রুবাইকে জিজ্ঞাসা করে তুমি কি রক্তবীজ সম্পর্কে জানতে চাও। তখন রুবাই তাকে জানায় যে হ্যাঁ অবশ্যই। আর এখানেই আমরা রক্তবীজ সম্পর্কে জানতে পারি। রক্তবীজ হচ্ছে বহু পুরনো একটি শক্তিশালী ভাইরাস, আর জিম এটিকে ল্যাবের মাধ্যমে তৈরি করে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। আর এই ভাইরাসটিকে শক্তিশালী করে তোলার জন্য জিম ভারতের বিখ্যাত বিজ্ঞানী সাহাকে কিডন্যাপ করে। তো যাই হোক, এই ভাইরাসটি হচ্ছে একটি ছোঁয়াচে ভাইরাস, আর জিমের প্ল্যান হচ্ছে এই ভাইরাসটিকে ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়া। আর এই ভাইরাসটি এতটাই পাওয়ারফুল যে ইন্ডিয়ার কোনো একটি শহরে ছড়িয়ে দিলেই বাস পুরো ইন্ডিয়ায় ছড়িয়ে পড়বে নিমেষের মধ্যে। এদিকে রুবাই পাঠানকে জানায় যে তার বাবা একজন পাকিস্তানি আর্মি অফিসার ছিল, আর জেনারেল কাদের তার বাবাকে মিথ্যে অপরাধে ফাঁসিয়ে তাকে মেরে ফেলেছে। রুবাই এতদিন ধরে মনে করত যে জিমের সাথে হয়তো জেনারেল কাদেরের শত্রুতা আছে, আর জিম হয়তো জেনারেল কাদেরকে মেরে ফেলবে, তাই সে জিমের হয়ে কাজ করতো এতদিন। তো যাই হোক, এরপর রুবাই পাঠানকে বলে দেয় জিম কোন ল্যাবে এই ভাইরাসটিকে আরো শক্তিশালী করে তুলছে। অন্যদিকে আমরা দেখতে পাই জিম বিজ্ঞানী সাহার সাহায্যে ওই ভাইরাসটিকে আরো শক্তিশালী করে ফেলেছে, আর এই ভাইরাসটি এখন ইন্ডিয়াতে ছড়ানোর জন্য উপযুক্ত। এরপর বিজ্ঞানী সাহা জিমকে বলে তুমি ইন্ডিয়ার সৈনিক হয়ে এই কাজটি করতে পারো না, কিন্তু জিম কোনো কিছুই বুঝতে চায় না। অন্যদিকে পাঠান তার দলবল নিয়ে সে ল্যাবে প্রবেশ করে। প্রবেশ করার পর সেখানে থাকা ল্যাবের লোকজনদের মারতে থাকে, আর এই সুযোগে রুবাই ওই ভাইরাসের গোলাটি চুরি করতে চায়। কিন্তু সেখানে জিম চলে আসে এবং রুবাইয়ের আগেই জিম ওই ভাইরাসের গোলাটি নিয়ে একটি বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু পাঠানও তো কোনো অংশে কম নয়, সেও একটি বাইক নিয়ে জিমের পিছু করতে থাকে। এরপর একটি বরফের লেকের উপর
এরপর পাঠান এবং জিমের দুজনের মধ্যে অসাধারণ একটি ফাইট হয়। আর এই ফাইটটি ছিল সত্যি দেখার মতো। লড়াই করতে করতে জিমের হাত থেকে ভাইরাসের একটি গোলা পড়ে যায়, আর সেই সময় রুবাই এসে সেই গোলাটি নিয়ে নেয়। তো যাই হোক, এরপর রুবাই এবং পাঠান তারা দুজনে মিলে তাদের ল্যাবে চলে যায় সেই ভাইরাসটিকে গবেষণা করার জন্য। কিন্তু ল্যাবের মধ্যে ওই ভাইরাসের গোলাটিকে ওপেন করার পর মিনারেল ওয়াটার ছাড়া কিছুই পায় না। এরপর জিম তাদেরকে কল করে, কল করে বলে, তোমরা কি ভেবেছো ওটা খাওয়ার জল? মোটেও না, ভাইরাস এতক্ষণে তোমাদের শরীরে প্রবেশ করেছে। তো যাই হোক, এরপর ল্যাবের মধ্যে থেকে না দিয়ে ম্যাম সকলকে নির্দেশ দেয় ল্যাবের সকল দরজা বন্ধ করে দেওয়ার জন্য, যাতে ভাইরাসটি বাইরে বেরোতে না পারে। এদিকে নিমেষের মধ্যেই নাদিয়া ম্যাম সহ ল্যাবের মধ্যে থাকা সকলের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর এক এক করে ল্যাবের মধ্যে থাকা সকলেই নিজেদের শুট করে ফেলে, আর এই পুরো বিষয়টি পাঠান বাইরে থেকে দেখছিল। এরপর পাঠান এবং রুবাই সেই ল্যাবে চলে যায় যেখানে জিম এবং কাদের ছিল। এরপর জিম সেখান থেকে একটি উড়ন্ত শুট নিয়ে পালিয়ে যায়। এদিকে পাঠানও একটি উড়ন্ত শুট নিয়ে জিমের পিছু করতে থাকে। এদিকে রুবাই ভাইরাসটি খুঁজতে গিয়ে দেখে ভাইরাসটি সেখানে নেই। এরপর সে বুঝতে পারে ভাইরাসটি কোথায় রয়েছে। সে বুঝতে পারে ভাইরাসটি একটি ফ্লাইটের মধ্যে রাখা হয়েছে, আর সেই ফ্লাইটটি দিল্লিতে যাবে। দিল্লিতে পৌঁছানোর পর ফ্লাইটে থাকা সেই ভাইরাসের গোলাটি জিম একটি রিমোটের সাহায্যে অ্যাক্টিভেট করে দেবে, এর ফলে সেখানে থাকা সবাই ভাইরাসের আক্রমণের শিকার হবে। তো যাই হোক, জিমের এই পুরো প্ল্যানটি রুবাই পাঠানকে জানিয়ে দেয়। এরপর পাঠান জিমের কাছ থেকে রিমোটটি নেওয়ার জন্য তার ডিভাইসে লাফ মারে এবং তারা দুজনেই একটি পাহাড়ের চূড়ায় পৌঁছায়। এদিকে জিম তার রিমোটের সাহায্যে ওই ভাইরাসটিকে অ্যাক্টিভেট করে দেয়, আর 5 মিনিটের মধ্যেই ভাইরাসটি গোটা প্লেনের মধ্যে ছড়িয়ে পড়বে। পাঠান জিমের কাছ থেকে রিমোটটি ছিনিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পাঠান ব্যর্থ হয়। লড়াই করতে করতে জিম পাঠানকে ছুরি দিয়ে আঘাত করে, আর সেই সুযোগে পাঠান জিমের কাছ থেকে রিমোটটি ছিনিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে ভাইরাসটিকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর এরপর পাঠান জিমকে পাহাড় থেকে ফেলে দেয় এবং জিমের গল্প এখানেই শেষ করে দেয়। সবশেষে পাঠান লোথারের সঙ্গে দেখা করে। তখন লোথার পাঠানকে জানায় যে সময় হয়েছে, এখন তোমাকে আমার জায়গাটি নিতে হবে। তখন পাঠান লোথারকে জানায় যে আমার একটু রেস্ট দরকার। আর এরপর পাঠান রুবাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। আর এখানেই ঘটে গল্পের দি এন্ড। তো চলো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।